হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানায় আজকে ভিডিওতে আমি আলোচনা করবো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যারা পোস্ট গ্রাজুয়েশন ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার অ্যাডমিশন নিয়েছ তাদের অ্যান্টি র্যাগিং অ্যাপিডিভিট সম্পর্কিত একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমি আগে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো আর মূল ভিডিও শুরু করে আগে বলবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে আমার পরবর্তী ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও দেখতে পাচ্ছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে আঠাশ দু হাজার একুশ অর্থাৎ গতকাল রাত্রিবেলা কিন্তু এই নোটিশটা জারি করেছে তো এই নোটিশ নোটিশটার যে লিঙ্ক আমি সেটা ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু এই যে নোটিশটা সেটা ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এখানে দেখা আছে দ্য পিজি স্টুডেন্টস অফ দ্য ফার্স্ট সেমিস্টার ফর দ্য দু হাজার উনিশ কুড়ি সরি এ ওয়াই দু হাজার কুড়ি কুড়ি একুশ অ্যান্ড দ্য থার্ড সেমিস্টার ফর দ্য এ ওয়াই দু হাজার উনিশ কুড়ি আর হিয়ার বাই ইনফর্ম ফর টু ফিনিশ অনলাইন অ্যান্টি র্যাগিং অ্যাপিডোপিড অন এখানে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইটে দিয়ে আছে অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ দু হাজার কুড়ি একুশে এবং একই সঙ্গে থার্ড সেমিস্টারে দু হাজার উনিশ কুড়ি সিজানে তাদের কিন্তু অ্যান্টি যে অ্যাপিডোবিট সেটা অনলাইনে ফিনিশ করতে হবে তো কীভাবে করবে অনলাইনে অ্যাপ্লিকেশান আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলে সেক্ষেত্রে তোমরা মোবাইল দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে একদমই স্টেপ বাই স্টেপ দেখাবো আমি দ্য এভাব সোয়েল বি ফিনিশ উইদিন টেন মার্চ দু হাজার একুশ অ্যান্ড দ্য প্রিন্টেড অ্যাপিডেবিট ডুইলি সাইন্ড বাই দ্য স্টুডেন্ট অ্যাস ওয়েল দ্য গার্জেন মাস্ট বি সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য সেক্রেটারি পিজি ফ্যাকাল্টি কাউন্সিল অব দ্য আর্টস অ্যান্ড সায়েন্স অর্থাৎ এখানে কিন্তু যে প্রিন্ট আউট কপিটি বের হবে একটা হচ্ছে তার মধ্যে পাঁচটি প্রিন্ট আউট কপি আমরা পাবো মেলের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে তো যেখানে কিন্তু আমাদেরকে দুটি প্রিন্ট আউট করতে হবে একটা প্রথম হচ্ছে আমাদের যে স্টুডেন্ট অ্যাফিডেভিট আর একই সঙ্গে গার্জেন অ্যাফিডেফিট তো এখানে স্টুডেন্ট অ্যাফিডিফিটটা আমাদের সই করতে হবে এবং গার্জেন অ্যাপি যেটা থাকবে সেটা গার্জেনকে সই করাতে হবে তারপর কিন্তু দশ মার্চে দু হাজার একুশের মধ্যে কিন্তু সেটা সাবমিট করতে হবে ইউনিভার্সিটিতে এখানে দেখা দেওয়া আছে ব্যাংক ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস অ্যাট ইয়ার লিস্ট প্রে ফার্মলি উইদিন টেন এপ্রিল দু হাজার একুশ ম্যানসেন দ্য কোভিড প্রেটোকল প্রপারলি তো যে কোভিডের যে বিধি রয়েছে সেটা মেনে কিন্তু আমাদেরকে সেটা সাবমিট করতে হবে তারপর এখানে দেখা দেওয়া আছে হোয়ার দ্য ই কপি অফ দ্য ডুইলি সাইন্ড অ্যাপিডোভিট মাস্ট বি সাবমিটেড টু দ্য রেসক্রিপটিভ হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিফটিন মার্চ দু হাজার একুশ অর্থাৎ আমাদের যে ডিপার্টমেন্টের হেড রয়েছে তাকেও কিন্তু ই কপি একটা ফরওয়ার্ড করতে হবে অর্থাৎ মেল করতে হবে অ্যাপিডোভিট সাইন করা এফিডিপিটটি এখানে নিচে থেকেও কিছু স্টেপ দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে স্টেপগুলো দিয়ে আছে তো আমি আগের ভিডিওতে তোমাদের বিস্তারিতভাবে আরও দেখাবো তো তোমরা সেক্ষেত্রে তখন দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে তোকে অ্যাপ্লিকেশন করার পর এখানে নিচে দেখা দেওয়া আছে অন সাকসেসফুলি কমপ্লেকশান অর্থাৎ যখনই অ্যাপ্লিকেশনটা করে নেবে তখন করার পরই এ স্টুডেন্ট উইল রিসিভ ফাইভ পিডিএফ ফাইল ইন দিয়ার ইমেল অ্যাড্রেস অর্থাৎ পাঁচটা পিডিএফ ফাইল কিন্তু ইমেল আসবে যেখানে কী কী আসবে সেখানে দেওয়া আছে কপি অফ দ্য স্টুডেন্ট অ্যাফিডেপিট তো হবে স্টুডেন্ট অ্যাফিডেপিটটা আমি দেখাচ্ছি কপি অফ দ্য প্যারেন্ট অ্যাফিডেপিট তারপর রয়েছে এখানে সার্ভে কনফার্মেশন চার নাম্বার হচ্ছে কপি অফ দ্য জাজম্যান্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট পাঁচ নম্বরে ইউজিসি রেগুলেশান তো এই পাঁচটি কিন্তু পিডিএফ আসবে আমাদের মেলে যার মধ্যে থেকে আমাদের প্রিন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছ কপি অফ দ্য স্টুডেন্ট অ্যাফিডেভিট যেটা আছে সেটা প্রিন্ট করতে হবে একই সঙ্গে কপি অফ দ্য প্যারেন্ট অ্যাফিডেভিট তারপরে এখানে দেখা দেওয়া আছে স্টুডেন্ট মাস সাইন হিজ সার অ্যাফিডেভিট রিকোয়েস্ট হিজ আর প্যারেন্ট গার্জেন টু সাইন দেয়ার অ্যাফিডেভিট অ্যান্ড দেন সাবমিট দেন ইন দ্য ইউনিভার্সিটি অর্থাৎ অ্যান্ড দেন সাবমিট দেন দ্য ইউনিভার্সিটি অর্থাৎ এখানে আমাদের যে এপ্রিফিটটি রয়েছে স্টুডেন্ট অ্যাপিটিফিট সেখানে আমাদের যথাযথ জায়গায় সাইন করতে হবে একই সঙ্গে গার্জেন যেটা রয়েছে সেটা গার্জেনকে সই করার পর বা কিন্তু ইউনিভার্সিটিতে জমা করতে হবে তো এই আমি দেখাচ্ছি যেটা স্টুডেন্ট অ্যাপিডিফিট সেটা কীরকম হবে এবং প্যারেন্ট অ্যাপিটিফিট সেটা কীরকম হবে তো এখানে দেখতে পাচ্ছি পাঁচটা কিন্তু এখানে পিডিএফ ফাইল আমাদেরকে মেল করা হয়েছে তো আমাদেরকেও আমরা যখন অ্যাপ্লিকেশন করবো তখন তোমাদেরও যখন অ্যাপ্লিকেশান করবে তোমাদেরকেও মেল করাবে এখানে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে স্টুডেন্ট অ্যাপিটিফিট তো এটাকে আমি ডাউনলোড করে দেখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি এটা স্টুডেন্ট এপিডিপিটটা এরকম হবে তো এখানে যেখানে আমাদের সাইন করার কিন্তু অপশান আছে তো এখানে আমাদের যথার্থ জায়গায় সাইন করতে হবে এটা হচ্ছে স্টুডেন্ট এরপর আমি দেখাচ্ছি গার্জেন যেটা এটা হচ্ছে গার্জেন তো এখানে দেখতে পাচ্ছো এ বাই দ্য প্যারেন্ট অফ গার্জেন তো এখানে নিচে গার্জেনের সই করার জায়গা আছে তো গার্জেনের সেখানে সই করে দিতে হবে সই করার পর ওখানে সাবমিট করতে হবে তো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তো অ্যাপ্লিকেশন করার পরই কিন্তু তৎক্ষণাৎ এরকম কিন্তু যে পিডিএফগুলো পেয়ে যাবে যাক আজকে ভিডিওতে এটুকুই বলার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও